দেখো বামার রিডবার্গ সমীকরণ, এখন এই যে দেখো হাইড্রোজেনের বর্ণালী বামার রিডবার্গ সমীকরণ নিয়ে ক্যালকুলেটর ছাড়া ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এমনই ডাটা দেওয়া থাকবে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। দেখো আমরা আস্তে আস্তে সাম্যাবস্থার মেথড দিকে যাই, দেখবো যে ক্যালকুলেটর ছাড়া আমরা ক্যালকুলেশন গুলো মোটামুটি করতে পারবো। হ্যাঁ, যাদের যাদের ক্যালকুলেটর ছাড়ার কথা বলতেছো সমস্যা নাই, আস্তে আস্তে সামনের দিকে যাই, একটু দেখো যে তোমাদের ভাইয়া কিভাবে প্রসেস গুলো করতেছে ম্যাথ গুলো, এবং অবশ্যই তোমাদের ডাটা গুলো এমন ভাবে থাকবে যে ডাটা গুলো তুমি ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, আমাদের ওই দশমিক সহকারে ওরকম কঠিন কঠিন ডাটা কিন্তু থাকবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু চিন্তা করি হচ্ছে হাইড্রোজেন বর্ণালী নিয়ে। তো বর্ণালীর ক্ষেত্রে আমরা একটা একটু ছোট্ট জিনিস একটু চিন্তা করি, একটা ফাঁকা স্লাইড দরকার। আচ্ছা দেখো, আমরা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী নিয়ে একটু চিন্তা করতে চাচ্ছি। তো হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এই অবস্থায় আছে। তাহলে এটার জন্য আমরা এন ইকুয়াল টু 1, এটার জন্য এন ইকুয়াল টু 2, এটার জন্য এন ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 4, এন ইকুয়াল টু 5, এরপরে এন ইকুয়াল টু 6, এবার আপ টু ইনফিনিটি পর্যন্ত কিন্তু আমরা চিন্তা করতে পারবো। ঠিক আছে, এখন আমরা চিন্তা করি হাইড্রোজেনের বর্ণালী, আমরা কিন্তু হাইড্রোজেনের বর্ণালী চিন্তা করতেছি। সো হাইড্রোজেনের একটা ইলেকট্রন তো কোথায় থাকে, প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রনটা থাকে। এখন এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারে। এখন যখন দ্বিতীয় থেকে প্রথমে ব্যাক করবে তখন কিন্তু সে একটা শক্তি কি করবে, বিকিরিত করবে। আবার এমন হতে পারে সে তৃতীয় থেকে ব্যাক করতেছে, বা এমন হতে পারে সে চতুর্থ থেকে ব্যাক করতেছে, আবার এমন হতে পারে সে পঞ্চম থেকে ব্যাক করতেছে। ঠিক আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন শক্তি শোষণ করে যে কোনো শক্তি স্তরে যেতে পারে, বাট সে যখন প্রথম শক্তি স্তরে রিটার্ন করবে তখন আমরা সেক্ষেত্রে বলে থাকি সেখানে লাইমেন সিরিজ উৎপন্ন হচ্ছে। কোন সিরিজ? লাইমেন সিরিজ। অর্থাৎ মাথায় রাখবা, ইলেকট্রন যে শক্তি স্তরে ফেরত আসে সেটার উপর ডিপেন্ড করে সে হচ্ছে বর্ণালী উৎপন্ন করে, তার মানে সে লাইমেন সিরিজ উৎপন্ন করতেছে। দ্বিতীয়তে আসলে আমরা বলতে পারতাম সে বামার সিরিজ উৎপন্ন করতেছে, লাইমের, বাপার, তারপর হচ্ছে প্যাসচেন, ঠিক আছে, তারপরে হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে ফুন্ড, এবং এট দ্য লাস্ট হচ্ছে হামফ্রিস। আমাদের এই ছয়টা মোটামুটি মাথায় রাখতে হবে, লাইমেন, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ড এবং হচ্ছে হামফ্রিস। তো এখন এইখানে একটু চিন্তা করে দেখো যে কখন, মনে করো আমি ব্র্যাকেট নিয়ে চিন্তা করতে চাচ্ছি যে কখন ব্র্যাকেট সিরিজ উৎপন্ন করবে। মাথায় রাখবা, সে কেউ যদি 5 থেকে 4 ব্যাক করে, বা 6 থেকে 4 ব্যাক করে, বা 7 থেকে 4 ব্যাক করে, বা 8 থেকে 4 ব্যাক করে, তখন আমরা বলতে পারবো সে হচ্ছে ব্র্যাকেট সিরিজ উৎপন্ন করতেছে। এখন একটা সিম্পল কথা আছে, এই যে আমরা নামধারী সিরিজ গুলো পাই না, এই নামধারী সিরিজ গুলো কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের জন্য পাওয়া যায়। হাইড্রোজেন বাদে অন্য কারোর জন্য কিন্তু এই নামধারী সিরিজ পাওয়া যায় না। অন্য কোন পরমাণুর কথা বললে সেক্ষেত্রে ঠিকই বিকিরণ হবে, সেক্ষেত্রে ঠিকই বর্ণালী উৎপন্ন হবে, কিন্তু আমাদের এই যে নামধারী সিরিজ গুলো আছে, এই যে নামধারী সিরিজ গুলো, ঠিক আছে, এত সুন্দর নাম দেওয়া হয়েছে, এই নামধারী সিরিজ হচ্ছে শুধুমাত্র, নামধারী সিরিজ হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেনের জন্য। নামধারী সিরিজ হচ্ছে অনলি ফর হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেনের জন্য এই নামধারী সিরিজটা উৎপন্ন হবে। হাইড্রোজেন বাদে আর অন্য কারোর জন্য নামধারী সিরিজ উৎপন্ন বলতে পারবা না। ফর এক্সাম্পল, সোডিয়াম 11 মনে করো আছে, তার 3s1 এর যে লাস্ট ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে মনে করো চলে গেল 6th শেলে চলে গেল, এবং 6th শেল থেকে সে ব্যাক করলো মনে করো হচ্ছে 4th শেলে, 6th শেল থেকে 4th শেলে ব্যাক করলো, এইখানে কিন্তু সে একটি শক্তি বিকিরণ করতেছে, সরি ডেল ই হবে, সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করতেছে, কিন্তু এই শক্তি বিকিরণের জন্য 4th শেলে ব্যাক করতেছে, সে শক্তি বিকিরণ করতেছে, কিন্তু বিকিরণের জন্য আমি বলতে পারবো না সে হচ্ছে ব্র্যাকেট সিরিজ উৎপন্ন করতেছে, কারণ আমাদের এই নামধারী সিরিজ শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেনের জন্য। তো এইখানে আমাদের হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে এত গভীরে না গিয়ে তুমি একটা সিম্পল কথা মাথায় রাখবা যে আমাদের এন এর দুইটা মান থাকবে, আমাদের এন এর দুইটা মান থাকবে, একটা হচ্ছে এন এল আর একটা হচ্ছে এন এইচ, বা আমরা বলতে পারি একটা হচ্ছে এন ওয়ান আর একটা হচ্ছে এন টু। এন এল বা হচ্ছে এন ওয়ান, এই মানটা হবে হচ্ছে ছোট মান, দুইটা এন এর মানের ভিতরে ছোট মান, আর এন এইচ বা এন টু এটা হচ্ছে বড় মান। এবং অবশ্যই মাথায় রাখবা এই ছোট মানের জন্যই আমরা নামধারী সিরিজ পাবো, অর্থাৎ যেখানে রিটার্ন করবে, যেখানে ফেরত আসবে সেটার জন্যই আমরা নামধারী সিরিজ পাবো।
দেখো খেয়াল করে আমাদের এই পরের পেজে ফর্মুলাটা লেখা আছে, এখান থেকে আমরা চিন্তা করতে পারি ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে এন এল, তো এন এল হচ্ছে যে শক্তি স্তরে ফেরত আসে, এন এল হচ্ছে ছোট মান, ছোট মান মানে যেখানে যে শক্তি স্তরে ফেরত আসে। ঠিক আছে, আমি একটু মানে একটু ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। দেখো যে শক্তি স্তরে ফেরত আসে, যে তাহলে আমাদের মানে যাতে বুঝতে পারে, আমাদের মেনলি বুঝতে যেন সুবিধা হয়, যে শক্তি স্তরে ফেরত আসে বা হচ্ছে ছোট মান, যে মানটা ছোট থাকবে, বা এন এল মানে হচ্ছে যার জন্য সিরিজ উৎপন্ন হয়, যার জন্য সিরিজ উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা যার জন্য হচ্ছে সিরিজ উৎপন্ন হয়। আচ্ছা এখন এন এল গেল, এরপর আমি চিন্তা করি হচ্ছে এন এইচ, এন এইচ ইকুয়াল টু, মাথায় রাখবা এন এইচ ইকুয়াল টু হচ্ছে যেখান থেকে আসে, এন এইচ হচ্ছে যেখান থেকে আসে, তো যেখান থেকে আসবে সেটা কি সবসময় বড়, সবসময় তো বড় থেকে ছোটটা আসে, তাহলে এন এইচ ইকুয়াল টু হচ্ছে বড় মান। আমরা এই এন এল এবং এন এইচ খুব ইজিলি বের করতে পারবো, আমরা মাথায় রাখবো যদি দুইটা মান থাকে তাহলে একটা ছোট একটা বড় মানে চিন্তা করলেই হবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে বলে যে মনে করো বলা হলো সিক্স সেল থেকে এসে সে হচ্ছে বামার উৎপন্ন করতেছে, সিক্স সেল থেকে এসে কেউ যদি একজন বামার সিরিজ উৎপন্ন করলো, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এন এইচ ইকুয়াল টু হচ্ছে সিক্স আর বামার সিরিজ উৎপন্ন করলো তাহলে এন এল মানে হচ্ছে টু। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা দেখো, ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু রিড বাক কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখন তুমি যখন হাইড্রোজেনের বর্ণালী চিন্তা করবা, হাইড্রোজেনের বর্ণালী চিন্তা করলে তো সেখানে জেড এর মান হচ্ছে ওয়ান, তো জেড এর মান যদি ওয়ান হয়ে যায় হাইড্রোজেনের বর্ণালীর জন্য ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার, তাহলে তো কি ওয়ান স্কোয়ার আসে, সেজন্য জেড এর মানটা আমরা দেখতে পাই না। আমরা অনেক সময় ম্যাথ ক্যালকুলেশন করার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় সব যখন থাকে দেখি যে জেড দেওয়া নাই, কারণ তারা হাইড্রোজেনের বর্ণালী চিন্তা করতেছে। বাট মনে করো তুমি সোডিয়ামের জন্য বর্ণালী চিন্তা করতেছো যে কিরকম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী উৎপন্ন হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে জেড এর মানটা ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর একটা ছোট্ট কথা, আমরা রিডব্যাক কনস্ট্যান্টটা এভাবে চিন্তা করতে পারি, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব রিডব্যাক কনস্ট্যান্টটা হচ্ছে মিটার এককে মানে মিটার ইউনিটে বা মিটার ইনভার্স ইউনিটে চিন্তা করা, 1096780 মিটার ইনভার্স 1, সরি এমএস দিয়ে ফেলছি। আমরা চিন্তা করব কি মিটার ইনভার্স হচ্ছে 1, তাহলে দেখো এইখানে আমাদের আলটিমেটলি যে রিডব্যাক কনস্ট্যান্ট এটা ইউজ করার সুবিধাটা হচ্ছে আমরা যখন মিটার ইনভার্স ইউজ করব তখন ল্যামডার মানটাকেও আমরা পাবো হচ্ছে ল্যামডার মানটা মিটার ইউনিটে পাবো, ল্যামডার মানটা মিটারে পাবো, তারপর আমাদের সময় কখনো সি ইউজ করতে হলে সি ইকুয়াল টু 3×10⁸ মিটার পার সেকেন্ড ইউজ করব, তারপরে আমাদেরকে যদি তরঙ্গ সংখ্যা নিউ বার চিন্তা করতে হয় তাহলে এটাও প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা পাবো মিটার ইনভার্স 1-এ। ঠিক আছে, এবং আমাদের যে কম্পাঙ্কটা আসবে আমাদের যে কম্পাঙ্ক নিউ আসবে সেটা আসবে হচ্ছে হাজ ইউনিটে। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু মাথায় থাকবো, ম্যাথ দেখলে আশা করি সেই জিনিসটা একটু বুঝতে পারবা। আচ্ছা একজন জিজ্ঞেস করছে সোডিয়ামের জন্য কি বললাম, আসলে সোডিয়ামের জন্য বললাম হাইড্রোজেনের বর্ণালীর জন্য এটা আসলো, বাট তুমি যদি চিন্তা করো সোডিয়াম এর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করতে চাও তাহলে সোডিয়ামের জন্য কত, জেড ইকুয়াল টু 11 না, তাহলে জেড ইকুয়াল টু যদি 11 হয় তাহলে ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু রিডব্যাক কনস্ট্যান্ট ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন এইচ স্কোয়ার ইন্টু হচ্ছে 11 স্কোয়ার। সোডিয়ামের ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো, আমাদের জন্য মাথায় থাকে সোডিয়ামের ক্ষেত্রে আমরা এভাবে করে চিন্তা করবো।